সারা দেশের রংপুরেও 7 দিনের কঠোর লকডাউনে জেলা প্রশাসনকে সহায়তায় মাঠে নামছে সেনা বাহিনী, বিজেপি, পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ। রংপুর মহানগরীতে লকডাউন নিশ্চিতকরণে নগরীর গুরুত্বপূর্ণ স্থানসমূহে জেলা প্রশাসন রংপুরের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। বৃহস্পতিবার বিকেল থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে 8 জন ম্যাজিস্ট্রেট নগরীর বিভিন্ন অলিগলি এবং কাঁচা বাজার পরিদর্শন করে টহল অব্যাহত রেখেছেন। পাশাপাশি লকডাউনে বাইক চালকদের জরিমানা করা হয়। করোনা সংক্রমণ রোধে 7 দিন মাঠে থাকবে বিজেপি, সেনাবাহিনীর সদস্য সহ পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ। এ সময় সরকারি নির্দেশনা মোতাবেক লকডাউন নিশ্চিতে পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বাইরে বের না হওয়ার বিষয়ে আহ্বান জানানো হয়। লকডাউন নিশ্চিতকরণে রংপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জেলা প্রশাসন সূত্র জানায়। সরকার কর্তৃক যে লকডাউন জারি করা হয়েছে, আজকে কঠোর লকডাউন 1 জুলাই থেকে, সেটাকে আমরা বাস্তবায়ন করার জন্য জেলা প্রশাসন রংপুর এবং সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী সহ সকল প্রশাসনের সকল অর্গান মিলে আমরা এখানে কাজ করছি। এবং বিশেষ করে আমরা এখানে অপ্রয়োজনে মানুষ যেন বাইরে বের হতে না পারে, এবং একই সাথে আমরা দেখছি যে কোনো প্রকার কোনো অপ্রয়োজনীয় কোনো কার্যক্রম যেন এখানে না হয়, সেই কারণে আমরা সেই বিষয়টা মেনটেন করার জন্যই সকাল থেকে জেলা প্রশাসন রংপুরের 8 জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং সশস্ত্র বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিলে আমরা এই লকডাউনটাকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছি। এবং একই সাথে এই